হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ হলো 26শে মার্চ, স্বাধীনতা দিবসের ছুটি। আমার হাজবেন্ড সকাল সকালেই খাওয়া দাওয়া করে নাস্তা করে চলে গেছে বাড়ি, দেশের বাড়ি গিয়েছে। আমি যাইনি, ইপসি ঘুমোচ্ছে, ওকে বললো যে আজকে নিই না, যে ও তাড়াতাড়ি চলে আসবে, ইফতারের আগে আগে চলে আসবে। তো সকালে আমি ইপসি ঘুমিয়ে আছে দেখে আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর তো ইপসি পিছ উঠে গেলে আর খেতে খেতে অনেক দেরি হয়ে যায়। মনিদিতে আজকে একটু ভারী করে রুটি বানিয়েছে, তো দুইটা খেয়ে দেখলাম পেট ভরে গেছে। যদিও আমি 3 পিস রুটি নিয়েছিলাম, কিন্তু অতটা পারা ডিফিকাল্ট হয়ে গেছিলো। একটা ডিম সেদ্ধ, একটু শশার স্লাইস আর হট টমেটো ক্যাচাপ নিয়ে নিয়েছি, একটা র্যাপের মতো বানিয়ে নিয়েছি। আর আমার চোখে এখনও মনে হচ্ছে ঘুম কাটছে না, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আরও ঘুমাতে ইচ্ছা করছিলো। তো হাজবেন্ড চলে যাওয়ার পর আমার আর ইচ্ছা করলো না, শুয়ে থাকি। আমি উঠে নাস্তা করছিলাম, একটু প্রথমে একটু মোবাইল ঘাটাঘাটি করলাম, তারপরে ভাবলাম যে নাস্তাটা সেরেই নেই। ইপসি ঘুম থেকে ওঠার পর যখন ও জানতে পারবে ওর বাবা বাড়িতে গেছে, বড় বাবার বাড়িতে, তখন যে সে কি মনটা খারাপ করবে। আসলে আমার বড় যা বাড়িতে নেই, তো এই সময় আর ইপসিকে বললো যে আজকে না নেই, পরের সপ্তাহে যখন যাব তখন নিয়ে যাব। আর এই দেখুন, আমি কিন্তু সকালে ভোর ভোরকে বাটার খেলাম, বাটার আর ব্রাউন সুগার দিয়ে নেক্সট রুটিটা খেয়ে নিয়েছি। ইপসি ওঠার পর ওকে নাস্তা করিয়ে ফেলেছি। নাস্তা করানোর পরে ওকে বলছিল যে আমি একটু কেক খাবো, তো ভাবলাম যে কিছু কাপকেক বানিয়ে রাখি, তাহলে বিকালে নাস্তা হিসেবেও খেতে পারবে, চাষ মানে আমার হাজবেন্ড আসার পর ওকেও দিতে পারবো, বা ইপসি যখন বায়না করবে দেওয়া যাবে। তো কয়েকটা কাপকেক বানানোর জন্য মা মেয়ে একসাথেই লেগে পড়লাম, ইপসিকে সাথে করেই নেই। ওকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখলে কি হয়, দুষ্টামির পরিমাণটা একটু কমে। ওকে একা ছেড়ে রাখা মানেই আমার ভয়, টেনশন। তো ওকে নিয়ে আমরা দুজন মা মেয়ে মিলেই বানানো শুরু করলাম, যদিও সে দেখুন এদিক ওদিক ফেলে দিচ্ছে, দুষ্টামি করে, করুক তারপর আমার চোখের সামনেই থাকুক। দুজন একসাথে মিলে একদম, আজকে হলো বাটার আর হলো মিল্কটা একটু পরিমাণটা বেশি দিয়েছে, যার জন্য মানে কেকটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো। ও ভ্যানিলা কেকের কথাই বলছিল, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি ভ্যানিলা খাবে না চকলেট কেক খাবে, তো ও প্রথমে একবারই বলল ভ্যানিলা কেক খাবো মা, তো ওর জন্য ভ্যানিলা কেকই করা হচ্ছে, আর নিউটেলা তো আছেই। তো কাপকেকগুলো প্রথমে এক ব্যাচ বসিয়ে দিচ্ছি, এটা হোক, তারপরে নেক্সট বাকিগুলো আবার বসাবো। এই যে ইপসি কিন্তু নিজে নিজেই ওভেনে রাখার চেষ্টা করছে, এখন ওভেনটা অফ করা আছে, যার জন্য ওকে ছেড়ে দিলাম যে তোমার নিজের হাতেই রাখো। ম্যাক্সিমাম টাইমে এখানে সুইচটা অফই থাকে, আর এখানে তো মাল্টিপ্লাগ দিয়ে লাইন কানেকশনটা নিতে হয়, যার জন্য ও টেনশন নেয় যে ও একা একা পরবর্তীতে নাড়ানাড়ি করলেও যে কারেন্টের কোনো একটা ভয় থাকবে সেটা থাকে না, আমি সরিয়ে রাখি সব কিছুই। প্রথমটা হয়ে গেছে একদম, এই যে ইপসিকে নিউট্রেলা লাগিয়ে দিব এবং সাথে মেয়ের সাথে একটু মাও একটু খাবো নিউট্রেলা দিয়ে। আমারও খুব পছন্দ নিউট্রেলা, কিন্তু আসলে এটা তো অনেক বেশি মিষ্টি, তাই আমার একটু কম খাওয়াই ভালো, কারণ এখন দেখছি আমি আবার ওয়েট গেইন করছি। এই যে বাড়ি গেলাম খুলনা থেকে আসার পর থেকেই দেখছি যে আমি অনেকটাই ওয়েট গেইন করেছি। এই ওয়েটটা আমি আসলে রিলিজ করতে যে কত কষ্ট পেরা, কত কষ্ট করতে হবে, আসলে হাঁটাই সুযোগই হয় না মেয়েকে রেখে কোথাও। আর এই যে মেয়ের সাথে সাথে টুকটুক করে ওর সাথেও একটু চকলেট খাওয়া হয়, শেয়ার করে নিউট্রেলা খেয়ে নিলাম, বা মিষ্টি অনেক কিছু খাওয়া হয়ে যায়। মিষ্টি জিনিস কিন্তু মানে ওয়েট গেইন করার জন্য একদম মুখ্যম ভূমিকা পালন করে। আমি মেয়ের সাথে একসাথে দুজন মা মেয়ে মিলে নিউট্রেলা দিয়ে কেক খাচ্ছি এবং এত এনজয় করছিলাম দুজন। আর এদিকে কিন্তু আমরা গান দিয়ে রেখেছিলাম টিভিতে, ইপসি পছন্দের গান। আর কেকটা কিন্তু আজকে দুর্দান্ত হয়েছিল, মাঝে মাঝে হয় না হুট করে একটা ভালো হয়ে যায়, আজকে সব কিছু খুব তাড়াতাড়ি করার পরও না বেশ ভালোই হয়েছে। আমার মনে হয় যে কোনো কিছুতেই, এটা রান্নাতেও যদি আমি কোনো চিকেনের মধ্যে বেশি করে বাটার মিল্ক যে কোনো কিছু মিল্ক আর বাটার বেশি ইউজ করলে সেই খাবারটা এমনিতেই টেস্টি হয়ে যায়, কীভাবে হয় আমি জানি না, একটু বেশি টেস্টি হয়ে যায়। আর আমার বুড়িটা দেখুন কতটা দুষ্টামি করতে পারে, সেও জানে ক্যামেরার সামনে কীভাবে তাকাতে হয়, দেখতে হয়, দুষ্টামি করে। আর মনিদির কাছ থেকে একটা একটা করে টিপ প্রতিদিন চেয়ে চেয়ে নিয়ে এভাবে লাগায়, দেখুন ওর কপালে কিন্তু একটা পার্পেল কালারের টিপ পরা আছে। ও প্রতিদিনই এই বায়নাগুলো করে এবং মনিদির কাছ থেকে একটা একটা করে টিপ নিয়ে আসে। তো ওকে এখন আমি স্নান করিয়ে দিব, স্নানের আগে আমি সব রেডি করে রেখে যাই যাতে ওকে ভিজা অবস্থায় বেশিক্ষণ না থাকতে হয়। একদম স্নান করিয়ে খাওয়া দাওয়া করাবো। এর মধ্যে আমার মেয়ে এক জগ জলের ভিতরে একটা মাংসের হাড্ডি দিয়ে রেখে দিল, ওকে দিয়েছিলাম রানটা খাওয়ার জন্য, এই হাড্ডিটার ভিতরে যে কখন কোন ফাঁকে কোন দুষ্টামিটা করে। তো ওর বাবা না 3:30টার দিকে চলে এসেছে, মেয়ে তখন ওর বাবার জন্য অপেক্ষা করছিল, এবং ইপসির প্রথম বৈশাখী জামা পেয়ে গেছে, ও আসার সময় ইপসির জন্য এই ড্রেসটা নিয়ে এসেছে। ড্রেসটা খুবই সুন্দর হয়েছে এবং সামারের জন্য খুবই
পারফেক্ট, কালারটা খুব আই সুদিং, আর এত সুন্দর মানে ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে, একদম মানে বৈশাখের জন্য গরমের জন্য খুবই ভালো। ভিতরে এরকম একটা ইনার আছে গেঞ্জি ভিতরে, আর উপরেরটা তো এরকম। বাবা মেয়ে দুজন গল্প করতে করতে একটা ভালোই রেস্ট নিয়েছিল, ঘুম দিল। তারপরে বিকালে ভাবলাম যে নাস্তা কিছু ইফতারি বানিয়ে দিই, আমার হাজবেন্ড ইফতারি খেতে খুব পছন্দ করে। আর সাথে একটু অল্প একটু আমি মুড়ি চানাচুর নিলাম। আমার আসলে ভাজা পুরোটা মানে একদিন দুদিন ভাল লাগে, ম্যাক্সিমাম টাইমে ভাল লাগে না। আর সাথে ভাবছিলাম যে এই যে চিপস নিয়ে এসেছিলাম এগুলো ভাজা হচ্ছিল না, এইগুলো একটু ফ্রাই করব। এটা বেশ পটেটো চিপসের মতোই লাগে খেতে। আর এই তো আমার বেগুনি কিন্তু মোটামুটি এক একটা বার ভেজে নিয়ে আসছে, একটু করে শেষ হয়ে যাচ্ছে। বেগুনিগুলো আজকে খুব মচমচে এবং খুব মজার হয়েছিল। আর সাথে অল্প কিছু বুরিন্দা বানিয়েছিলাম, ইপসিকে প্রথমে একটু এনে দিলাম যে দেখো, আর সে কোনোভাবে বেগুনি খাবে না। মেয়ের একটাই বায়না, আমি এখনও ওরিও খাবো, ওরিও বিস্কিট খাবে। ওর দাদু হলো কালকে একটা ওরিও বিস্কিট এনেছে, এবং যতক্ষণ না এটা শেষ হচ্ছে, একটা বড় সাইজেরই, যতক্ষণ না শেষ হচ্ছে আমি একবারে সবটা দেই না, তো কিছুটা এরকম কাছের জারে উঠিয়ে রেখে দেই। কারণ একবার একটা খেলে আর ওর রাতের বা দুপুরে কোনো মিলটাই ফুলফিল করবে না, এই জন্য উঠিয়ে রেখে দিই। এখন হলো আমি বিকালে দুধের সাথে একটু মাইলো দিয়ে আর ওরিও বিস্কিটটা দিয়ে দিলাম যে এটাই ঠিক আছে খাও আমাদের সাথে, আর দেখো টিভি দেখো। আমার হাজবেন্ডের জন্য একটু রং চা বানিয়েছি, আর সাথে মধু দিয়ে রং চা। ও চিনি খায় না একদমই, চা কফি কোনোটাতেই চিনি পছন্দ করে না। আমরা হলো দেশ থেকে মধুটা এনেছিলাম, এটা প্রায় শেষ, শীতের সময় আনা হয়েছিল। এবার আবার অনেকটাই মধু পাঠিয়েছে, এই মধুগুলো এখন চলে এসেছে, এগুলোকে একবার কাঁচের জারে জারে সব আলাদা করতে হবে। পরে আমরা সন্ধ্যার দিকে একদম তিনজন মিলে ঘুরতে বের হলাম রাস্তা দিয়ে, আর যেতে যেতে দেখছি কি সুন্দর চা। চা দেখতে দেখতে আমরা অলিতে গলিতে ঘুরে ঘুরে কিছু সময় বাহিরে ঘোরাঘুরি করে তারপরে বাসায় ফিরেছি। এই সময়টা আমার খুবই ভালো লাগে, মানে মার্কেটে যাওয়া না, কোনো রেস্টুরেন্টে বসা না, দুজন এই তিনজন মিলে যে এইভাবে হাত ধরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো গল্প করতে করতে, এটা যে কি সুন্দর একটা মুহূর্ত কি বলবো। এই সপ্তাহে না দুইটা ছুটি পেয়ে গেলাম আমরা, মঙ্গলবার, আজ হলো মঙ্গলবার, স্বাধীনতা দিবসের ছুটি পেল, আবার দুই দিন পরে শুক্রবারের ছুটি আছে। তো পরের দিন সকালবেলা দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে, ধুম বৃষ্টি। বৃষ্টি দেখতে যে কি ভালো লাগে আমার, সকাল সকাল যদি এরকম বৃষ্টি দেখে সকালটা হয় কি বলবো। আর আজকে একটা খুব স্পেশাল দিন, আজ হলো আমার মায়ের জন্মদিন, 27 মার্চ আমার মায়ের জন্মদিন। আমার কাছে এই দিনটা খুব স্পেশাল, আমার মার জন্মদিন বলে কথা। আমি সবার কাছেই সবার মা অনেক অনেক প্রিয়, আমি আবার খুব বেশি মা নেওড়ে, আমি আমার ভাই মানে আমরা খুবই মাকে কেন্দ্র করে চলি, খুব মা কেন্দ্রিক আমরা। আজকে ইচ্ছা আছে ছোট্ট করে একটু সেলিব্রেশন করবো মায়ের জন্মদিন। এবার আমি না একটা আতা ফল নিয়ে বসেছি, এটা হলো গতকাল আমার হাজবেন্ড দেশে থেকে নিয়ে এসেছিলো, একদম গাছ পাকা পেঁপে নিয়ে এসেছিলো নিজে গাছ থেকে ছিঁড়ে। আর পেঁপেটা হলো বিকালে কাটবো চিন্তা করেছি, এখন হলো আতা ফলটা পেকে গেছে, এটাকে ভাবলাম যে একটু কাটি। কেটে বললো যে দেখো কী অবস্থা, এটা ওর একটা কালকে কেটে খেয়ে এসেছিলো, আর আমাদের জন্য তিনটা এরকম আতা ফল নিয়ে এসেছে। তো এটা ভালোই পেকে গেছে, আমি একটুখানি ভিতরে মনে হলো অল্প একটু মানে নষ্ট হয়ে উঠেছে, ওই জায়গাটাকে ফেলে খেয়ে দেখলাম ভালোই। নিজের গাছের যে কোনো ফল আসলেই তো ভালো তো লাগবেই, বাড়ির যে কোনো জিনিসই অনেক মজার হয়। তো এই ফলটাকে কাটলাম, যদিও আমার মেয়ে না একদমই আতা পছন্দ করে না, আতা পছন্দ করে না কিংবা বেলও পছন্দ করে না। বেলের শরবত এত চেষ্টা করলাম, সকালবেলা একটুকু খাওয়াতে পারিনি। গিয়েছিল মনিদির সাথে বাহিরে, যে মুস্কানকে সাথে নিয়ে এসেছে, এবং সে যে কি খুশি, মুস্কান এসেছে, মুস্কানও ভীষণ খুশি। ইফসিকে স্নান করিয়ে দেওয়ার পর ওই ড্রেস পরানোর জন্য বায়না করলো, মুস্কান ড্রেস পরিয়ে দিবে, মাথা আছড়িয়ে দিবে। ওরা দুজনের মধ্যে যে কি ভাব কি বলবো, সেটা মানে দুজন যে কি খুশি একজন একজনকে পেয়ে। আর আজকে ভেবেছি মুস্কানকে সারা দিন রেখে দেবো, আন্টি ফোন দিয়েছিল ওকে পাঠিয়ে দেওয়ার জন্য, তো বললাম যে আজকের দিনটাও থাকুক, ওর তো স্কুল ছুটি। হাতির হলো মুস্কানের জন্য অল্প একটু কোরমা রান্না করেছিলাম, ইপসি আর মুস্কান একসাথে খাওয়া দাওয়া করলো। আরে বাবা তুই যে পুরো ঘুম, গলা ধরে ঘুম। তুমি কি অনেক খুশি মুস্কান আছে তোমার সাথে আজকে? মুস্কানের সাথে ঘুমাবে? ও থাকবে আজকে তোমার কাছে? তোমরা দুজন দুপুরে একসাথে কি সুন্দর খাওয়া দাওয়া করলে, আবার এখন একসাথে গলা ধরে ঘুমাবে তাই না? গলা ধরে ঘুমা মাসি বলে, এটা তোমার মাসি হয়? মাসির নাম কি? দুজনকে একই রকম লাগছে, মনে হচ্ছে দুইটা বোন, বড় বোন আর ছোট বোন। দুজনকে একদম বিছানা রেডি করে দিয়ে মশারি টানিয়ে এসিটাকে একদম কমিয়ে চিল করে রুমকে ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমাক দুজন। হলো ভালো, একদম মশা টশা টানে এখন কয়টা বাজে জানো?
এখন 6:30 বাজে, সন্ধ্যা হয়ে গেল, পূজা কখন দিবে? মশাইটা নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম ভালো হয়েছে? মাসিকে যে মাসি ঘুম ভালো হয়েছে? মাকে ঘুম ভালো হয়েছে। এখন কি করতে হবে বলো তো? ওর দুজনের জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। আমি দেখলাম আমার একটু ঠান্ডা ঠান্ডা সর্দি লেগেছে, আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো মনি দিদিকে পাঠিয়েছে একটা ছোটো কেক নিয়ে আসার জন্য, আর আমি ওদের জন্য ডিম টোস্ট করে দিচ্ছি। মুস্কান আছে, আমার মনে হয় মুস্কানও ডিম টোস্টটা পছন্দ, সব বাচ্চারা মোটামুটি ডিম টোস্টটা পছন্দ করে না। একা দিলে একা ডিম টোস্ট এর আগের দিন খাওয়াতে পারিনি, কিন্তু মুস্কানের সাথে একসাথে বসে কিন্তু দুজন একটু একটু করে হলো মুখে দিয়ে দুজন মিলে, মানে দুজন একসাথে থাকলে না খাওয়াটা ঠিক মতো হয়। তো আমার হলো মনি দিদি কেকটা নিয়ে এসেছে, ছোট্ট একটা কেক আনিয়েছি। হ্যাপি বার্থডে টু মা, মার জন্য অনেক ভালোবাসা শুভকামনা তো সবসময় থাকে। ইপসিকে দেখাচ্ছিলাম কেকটা, সে তো এখনই কাটবে। মাকে এদিকে ভিডিও কলে রেখেছি, এবং আমার ভাইও কিন্তু ওদিক থেকে একটা সুন্দর কেক নিয়ে এসেছে। ভাইও ভিডিও কলে আছে, ভাই একটা কেক এনেছে, আমি একটা কেক এনেছি, দুজন ভার্চুয়াল এখন বার্থডে সেলিব্রেশন করা হবে। মা ওদিক থেকে দেখছে। মাকে আমরা বলছিলাম তোমার তো ডায়াবেটিস, আমরা এই কেকটা খাই আর তুমি আমাদেরকে আশীর্বাদ করো। দেখো এই যে ভাইয়ের কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমি তো একটা ছোটো কেক এনেছিলাম, ভাই ভালোই একটা সাইজের কেক এনেছে। মা ফোনে কিন্তু ট্রাইপডে ভিডিও কলে আছে, মা ভাই আমরা তিনজন একসাথে মিলে, আর সাথে তো মুস্কানও চলে এসেছে, আমরা সবাই মিলে বাবা আছে একসাথে সবাই আমরা মার জন্মদিন সেলিব্রেট করছি। মাকে কাছে পেলে খুব ভালো হতো, গত বছর মা এই দিনে ছিল, 26শে মার্চের ছুটিতে এসেছিলো, তো ওই দিন থেকে 27শে মার্চ মা কেক কেটে আবার রওনা দিয়ে দিয়েছিল, তারপরও পেয়েছিলাম জন্মদিনে কিছুটা সময়। তো সব মিলিয়ে খুব ভালোই লেগেছে মার জন্মদিন। মার জন্য আমরা সবসময় প্রার্থনা করি, ঈশ্বর মাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুস্থ থাকাটা এখন সবচেয়ে বড় একটি আশীর্বাদ। তো করে মুস্কান চলে গেল। কি হয়েছে, কান্না কেন? কান্না নখ খায় না, কি হয়েছে? মুস্কান যাবার পর থেকে মেয়ের প্রচুর কান্না, তার অনেক মন খারাপ, অনেক কষ্ট, একটুখানি ঠান্ডা করেছি, মন শান্তই হচ্ছে না। ওর তো সারাদিন একা একাই থাকে মোটামুটি, তো খেলার একজন সঙ্গী পেয়ে ওর খুব ভালো সময় কেটেছে। আর আজকে দুজন অনেকটা সময় একসাথে থাকলো, তো একসাথে খাওয়া দাওয়া, একসাথে ঘুম, বিকেলে একবারে ঘুম, সন্ধ্যা পর্যন্ত। আর এখন রাত হয়ে গেছে, এখন রাত 8:30 মতো বাজে, 9:30 বাজে, মুস্কান 8:30 দিকে চলে গেল। আর মার জন্মদিনও ভালোই হয়েছে, মুস্কান ছিল, আমরা একসাথে সেলিব্রেট করলাম। ইপসি আর মুস্কান মিলে কেক কাটলো, কুটুস একটা কেক, ছোট একটা কেক একসাথে কাটলো। তোমার ভালো লেগেছে দিদির জন্মদিনে? মুড ঠিকই হচ্ছে না, মুড ভালোই হচ্ছে না। কান্না বেড়ে যাচ্ছে কেন? মুস্কান আসবে তো, কাল আবার আসবে। আচ্ছা বাই বাই করে দিই, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার মার জন্মদিন, মুস্কানের সাথে সারাদিন ইফসি কাটানোর ছোট্ট একটা ব্লগ এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।